Hey guys, welcome to our channel RiDeep Vlogs. আমি কস্তুরি। তো সকাল হয়েছে দেখতেই পাচ্ছো, আমি জাস্ট ফ্রেশ হয়ে এসেছি, দীপ গেছে ফ্রেশ হতে, তাই ইন্ট্রোটা একাই শুট করছি। আশা করি তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আমাদের বাড়ির প্রথম বছরের জগদ্ধাত্রী পুজো, তো আমি আর বাড়ির সবাই প্রচণ্ড এক্সাইটেড এটা নিয়ে, সবাই খুব খুশি যে মা আসবে। তো আমাদের লাস্ট মোমেন্টের প্রচুর প্রস্তুতি বাকি আছে, যেমন এখনও প্যান্ডেল যেখানে প্রতিমা বসানো হবে সেটা রেডি হয়নি, কিছু শুকনো বাজার বাকি আছে সেগুলো করতে হবে, তো অবশ্যই সেখানে তোমাদের সাথে নিয়েই যাব একসাথে। খুব এক্সাইটেড আমি কীরকম প্রতিমা হয়েছে দেখার জন্য, কেন কি এখনও দেখার সুযোগ হয়নি। আমরা গেছিলাম প্রতিমারগুলায় দেখার জন্য, কিন্তু গোলা বন্ধ থাকার কারণে দেখতে পাইনি। শুধু জানি যে কীরকম প্রতিমা, আমরা ওনাদের বলেছি যে আমাদের এরকম প্রতিমা চাই, তো কীরকম হয়েছে সেটা দেখার জন্য সন্ধে অবধি অপেক্ষা করতে হবে আমাকে। সন্ধেবেলা যখন মা আসবে তখনই দেখতে পারবো মায়ের রূপ। এখনও অনেক কিছু বাকি আছে করার, তো বেশি লম্বা করবো না, ইন্ট্রোটা এখানেই শেষ করছি। আর তোমরা তো আছোই, থাকছোই আমাদের সাথে সব কিছুতে, তো চলো শুরু করা যাক। আমরা চলে এসেছি কালীবাবুর বাজারে, পুজোর যা বাকি জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটা করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কলা গাছ, পান, ডাব এসব কেনাকাটা চলছে এখন। বেরোবার আগে কিন্তু মা বার বার করে বলে দিয়েছে, এমন ডাব নিয়ে আসবি যাতে তলাটা চ্যাপ্টা থাকে, ঘটে বসালে না নড়ে। তো এখন সেই তলা চ্যাপ্টা ডাবের বাছাই পর্ব চলছে। এখন সময় শ্রী বানানোর। আমি বলে মেয়েটা করবো না? হ্যাঁ সে তো করবি, কিন্তু ছেলে মেয়ে যার বিয়ে হবে সে করবি। শাশুড়ি তখন আমরা থাকবো, তোমরা দুজন খালি বসে বসে সেই জন্য বস থাকবে, আমরা তো সাজবো আর এ করবো। আমরা এখন থাকবো কিনা ঠিক নেই, তোমরা থাকছো কোথায় যেতে দিলেন? এখন শাশুড়ি বউ মিলে স্ত্রী তৈরি করছে। এখন আমাদের যে অ্যাকচুয়াল ক্যামেরাম্যান প্রফেশনাল তিনি এখন ব্যস্ত, তাই আমরা অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কাজ করব না। তো আপনি এখানে ইনি নভিস, তাই ক্যামেরা যদি গন্ডগোল হয় ভুল ত্রুটি মার চলবে। এই আমাদের শ্রী রেডি, সবাই দেখো। আমি আর মামনি মিলে চেষ্টা করেছি যতটা করা যায়, একদিকে ফোটা ফুল, একদিকে পাতা, ফুলের কুড়ি, একটা ছোট্ট পাখি, প্রদীপ, মানে চেষ্টা করেছি সব কিছু কভার করার। এবার তোমরা জানিও কীরকম হয়েছে। এবার এতে আমার তো খুব ভালো লাগছে, জানিও তোমাদের কেমন লাগছে। এবার এতে মামনি তেল ঢালবে, মামনি তেলটা ঢালো, কেন কি তেলটা না ঢাললে শ্রীটা যেটা গড়েছি সেটা মানে ক্র্যাক হয়ে যায়। তো মামনি তো আস্তে আস্তে তেলটা ঢালছে যাতে এটা ঠিক থাকে। দীপ এখনো জানে না যে এখানে কি চলছে, ও তো ওর কাজ নিয়ে বিজি, তো তেল ঢালা পর্ব হোক, আবার পরের পর্বের সময় চলে আসছি, আপাতত এইটুকুই। আস্তে আস্তে সব জিনিসপত্র আনা হচ্ছে পুজোর। বাবা গিয়ে এক প্রস্থ নিয়ে এসছে, বাবা আর ও, আমি আর ও গেছিলাম, আমরা এক প্রস্থ ফল কিনেছি। হাতে এত জিনিস ছিল যে তখন ভিডিও শ্যুট করার টাইম হয়নি। ঠাম্মাও চলে এসছে, ঠাম্মা চ্যাম্পিয়ন, বাকি সবার সাথে পরে দেখা করাবো। ঠাম্মা অবাক, কার সাথে কথা বলছি আমি।
এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে এক ফাঁকে চলেই গেলাম ঠাকুরের গোলায়। গিয়ে দেখি আরও কিছু জগদ্ধাত্রী মূর্তি ওখানে রওনা দেওয়ার জন্য প্রস্তুত। প্রতিটা মূর্তি এত সুন্দর কি বলবো, চলুন আপনারাও দেখে নিন। মা জগদ্ধাত্রী মা দুর্গারই আরেক রূপ, দেবী এই রূপে চতুর্ভুজা রক্তাম্বর বসনা। মায়ের চার হাতে থাকে শঙ্খ চক্র আর ধনুকা। দেবী দুর্গার পায়ের কাছে যেমন থাকে মহিষাসুর, মা জগদ্ধাত্রীর পায়ের কাছে কিন্তু থাকে হাতি। এই হাতি কিন্তু অনেক কিছুর রূপক। আমাদের মধ্যে থাকা অপগুণ অহংকার সব কিছুই মা বিনাশ করছেন তার এই রূপে। বাঙালি বাড়ির বিবাহিত মহিলাদের আলতা ছাড়া স্বাদ যেন অসম্পূর্ণ লাগে, তাই মায়ের আসার আগে আমিও একটু সেজে গুজে উঠলাম আলতার রঙে। তো এখন চলছে আমাদের বাড়ির মেয়ে আসবে, সেই জন্য সাজ প্রস্তুতি চলছে, সাজানো চলছে এখানে। আর কিছুক্ষণ পরই মেয়ে আসতে চলেছে বাড়িতে, দুজন সাজাচ্ছে এখানে, নারকল কোড়া চলছে এখানে। সবাইকে সব কাজ দেওয়া হয়েছে, মানে সবাই আম্মা বসে আছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমাদের মিনি প্যান্ডেলের প্রিপারেশন চলছে পুরো নামে। প্যান্ডেল তৈরির পালা শেষ হতেই দীপ আমার দেওয়ার সৌমাল্য, দীপের বন্ধু দেবুদা আর বাবা, এই চারজন মিলে চলে গেল প্রতিমা আনতে। এই দেখুন প্রতিমায় শেষ মুহূর্তের রূপটান চলছে, কি কেমন লাগছে দেখতে আমাদের বাড়ির মেয়েকে জানাতে কিন্তু একদম ভুলবেন না, আমরা অপেক্ষায় রইলাম জানার। ব্যাস মায়ের গাড়িতে ওঠা হয়ে গেছে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মা আসছেন আমাদের বাড়িতে। উফ যা আনন্দ হচ্ছিল না তখন। চলুন এবার দেখে নি বাড়িতে ঢোকার মুহূর্ত। দেখেছেন কাণ্ড, এক্সাইটমেন্টে এরা ভুলেই গেছে যে মাকে আগে বরণ করে ঢোকানোর কথা ছিল। অগত্যা মা ঘরে ঢোকার পরেই তাকে বরণ করা হলো। এখন মামুনি মাকে মিষ্টি মুখ করাচ্ছে।
আমার সাজুগুজু তো দেখলেন, এবার আমার মেয়ের সাজুগুজুর পালা। একটা ছোট্ট নথ আর টিকলি নিয়ে এসেছিলাম পড়াবো বলে, সেটাই পরিয়ে দিচ্ছিলাম এবার। এদিকে পিছনে ভাই আর দেবুদার বিয়ে নিয়ে ঠাম্মার গুরুত্বপূর্ণ আলোচনা সভা চলছে। আমাদের এখন ইঞ্জিনিয়ার বাবু ধনুকটা ঠিক করতে ব্যস্ত। এটা এখানে লাগিয়ে লাভ নেই, ঠাকুরের হাতে গুঁজতে হবে, কেউ বোঝাও একে। এখানে নারকেল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এখানেই তুমিও পেয়েছো, বাকিগুলো ঢোকাও, ধনুকটা আমি পরে রাখছি। এই দাঁড়াও, আগে শঙ্খ দাও। এই আমাদের ঠাকুর, এদিকে শঙ্খ, ডান হাতে ওপরের দিকে শঙ্খ, ঢোকাও। হ্যাঁ, ডান হাতে চক্র, আঙুলে ঢুকে দাও। আরে ডান হাতের ওপরে আঙুলে ঢুকে, শঙ্খ চক্র হলো, হাতে ধনুক, আর আর হয় ওইখানে ওখানে বা হাতে, হ্যাঁ তাই দিচ্ছি। এটা এবার খুলে দু মানে প্লাগ ইন করতে হবে তোমাকে, বা এখান দিয়ে ঢু, দেখো দাঁড়াও দেখি ফাঁক আছে কি না, ফাঁক নেই, তোমাকে বলবো খুলেই ঢোকাতে হবে। আমার আমি যতদূর জানি ধনুকটা ওই হাতে যায়, মানে তীরটা ওই হাতে যায়, ধনুকটা এইখানে আসে। আচ্ছা দাও ধনুকটা, আচ্ছা দিচ্ছি, আচ্ছা এক মিনিট, এবার এবার আমি একটু চেষ্টা করি। তো ফাইনালি ধনুক নিয়ে এক গুচ্ছ ডিসকাশন হওয়ার পর, ডান দিক বাদিক ডাহানা হাত বাঁ হাত হওয়ার পর, ফাইনালি খুঁজে পাওয়া গেছে যে আমরা বাঁ হাত দিয়ে ধনুক ধরি, ডান হাত দিয়ে তীর ছুঁড়ি। তো সেটাই এখানে মাপে করানো হয়েছে, আর ছবিও দেখলাম একটু ইন্টারনেটে, সেই অনুযায়ী করানো হয়েছে। তো আপাতত আলপনা দেওয়া কমপ্লিট। আমার নলেজ ছিল না যে এখানে জিঙ্ক অক্সাইডের পেস্ট দেয়, পাউডার দেয় না, আমি পাউডারে অভ্যস্ত, বাট অভ্যস্ত বলি না, বাট ইট ইট ওয়াজ একটু ডিফিকাল্ট আর কি, পেস্ট দিয়ে ঠিক মতো হচ্ছে না, তাও যেটুকু করা সম্ভব হয়েছে করেছি। আমি অল্প ছোট্ট করে কেমন হয়েছে জানিও, এবার বাইরে দরজায় দিকে একটু এগোই, দেখি ওখানে কী করা যায়।